নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য দৌলত হোসেন মেম্বার হত্যা মামলার 13 নং আসামি আবু কাশেমকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব সদস্যরা। সোমবার 12 ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সুগন্ধা প্লাস নামে একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃত আসামিকে র্যাব নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে। শেষে থানা পুলিশ তাকে আদালতে পাঠালে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, 26 জুন রোববার রাত 8টায় গোপনগর ব্রিজের সামনে দৌলত হোসেন মেম্বারকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। পরে দৌলত মেম্বারকে শুরুতে মুন্সিগঞ্জ সদর হাসপাতাল ও সেখান থেকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ও সবশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত 11টায় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় মামলা দায়ের করে নিহতের স্ত্রী সমতাজ বেগম। তিনি 22 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা 10 থেকে 15 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সাবির আহমেদ, NAN TV, নিউজ ডেস্ক।